যে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং গতদিনের ক্লাস বুঝতে পেরেছো এবং বাড়ির কাজ যা দেওয়া ছিল তা ঠিক মতো আদায় করছো। এর আগে যে নিয়মগুলো শিখেছো ওর থেকে আজকে দুইটা অঙ্ক তোমাদেরকে করাবো, আশা করি মজুদি শুনবে তোমরা। প্রথম অঙ্ক আছে এ সমান ম্যাট্রিক্সের, এ ম্যাট্রিক্স সমান 3 1 -1 3 2 4 -4 5 6 এবং বি সমান 1 -4 6 2 0 -7 3 5 0 যদি হয় 7 -5 এর মান নির্ণয় কর। ম্যাট্রিক্সের মুক্তি লিখব আমরা, এর আগে বলা হয়েছিল যে ভেক্টরের বামে যে ধ্রুবকটা থাকবে সেটাকে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা হবে, 7 -7 14 -28 -28 35 5 দিয়ে আবার প্রত্যেকটা ভর্তি গে 5 20 30 10 0 -35 15 25 0। এখন আমরা অনুরূপ ভর্তি যেগুলো আছে এগুলো যেহেতু এখানে বিয়োগ চেন আছে বিয়োগ করবো, বলতে পারি 2 -7 -5 7 -12 -0 28 -+35 -28 -15 35 -25 -25 42 -0। আমরা দ্বিতীয় অঙ্কে যাব, এই ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 3 2 4 -3। আমাদেরকে মান বের করতে হবে a² -5a + 6i, তাহলে আমরা a² মান বের করবো, a² সমান
4 - 3 বলছিলাম যে প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টা কলামকে গুণ করতে এবং অনুরূপ ভক্তি গুণ করে মাঝে যোগ চিহ্ন দেবে 3 - 9 + 8 আবার প্রথম সারিকে দিয়ে দ্বিতীয় কলামকে 6 - 6 আবার প্রথম দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম ছিল 12 - 12 আবার দ্বিতীয় কলাম সারি দিয়ে দ্বিতীয় কলাম ছিল 8 + 9 5 করতে ভর্তি দিয়ে নিব
ক্লাস এটা ঠিক থাকে। এই সম্বন্ধে আছে এফ এফ ম্যাট্রিক্স, ভর্তি হলো মাইনাস টু টু, মাইনাস থ্রি টু ওয়ান, মাইনাস সিক্স, মাইনাস ওয়ান, মাইনাস থ্রি জিরো হলে এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস ফোরটি ফাইভ আই নির্ণয় করে, যেখানে আই সমান হলো থ্রি অর্ডার সেফ অবৈধ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স। আমরা প্রথমে যেহেতু এ কিউ আছে প্রথমে এ স্কোয়ারের মান বের করব, এ স্কোয়ার সমান এ ইন্টু এ
মাইনাস টু, টু মাইনাস থ্রি, থ্রি ওয়ান মাইনাস সিক্স, প্রথম সারিয়ে প্রথম কলাম কি করে দেব, মাইনাস ফোর প্লাস ফোর প্লাস থ্রি, মাইনাস টু মাইনাস টু, টু টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান। আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম কি করে দেব, মাইনাস ফোর প্লাস টু প্লাস নাইন। আবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম কি করে দেব, প্লাস সিক্স মাইনাস টুয়েলভ। আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম লিখুন, মাইনাস ফোর প্লাস টু প্লাস সিক্স। আবার প্রথম দ্বিতীয় কলাম দিয়ে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম দিয়ে, ফোর প্লাস ওয়ান প্লাস, আবার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম দিয়ে, মাইনাস সিক্স মাইনাস সিক্স প্লাস জিরো। আবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম লিখুন, দেখুন তৃতীয় ভক্তিতে লিখব, টু মাইনাস সিক্স প্লাস জিরো। এটা দিয়ে এই কলামকে মাইনাস টু প্লাস নাইন প্লাস জিরো। আবার তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে, থ্রি প্লাস আঠারো। যেহেতু বোর্ডে জায়গাটির জন্য সেই দিয়ে আবার লিখব, যেহেতু এ কিউ বের করতে হবে আমাদেরকে, এ কিউ আমাদের এ কিউ এ স্কোয়ারের মানকে আবার এ প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, মাইনাস সিক্স এবং প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, সিক্স প্লাস সেভেন প্লাস মাইনাস নাইন মাইনাস বিয়াল্লিশ প্লাস। আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে,
আবার এটা দিয়ে এটাকে মাইনাস টুয়েলভ মাইনাস আমরা তৃতীয় সারি দিয়ে প্রত্যেকটা কলম গুণ দিয়ে আলাদা করে দেখব। ইকুইটির মান তাহলে এসটার মানটি এই মান জানা আছে, আমরা মান বসে অঙ্কটা করব।
Yes, we do 3, 7, -6. বাকি আমি তারা নিজের বসার চেষ্টা করবো। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে সব পরিসমাপ্তি ঘটাচ্ছি।